সবাই 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না? তো বেশি হয়ে গেলে আপনি চলে যান, আপনার কি জোর করে এনেকে আটকে রেখেছি? এক্সকিউজ মি, এই বাসা ভাড়া নেওয়ার লাগে মিনিমাম 20 জন লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে। হ্যালো, হ্যাঁ তুই গেছস? তোর না কইলে কি তা কর, বাড়িত নাই, কই আছে, কবরে আছে, কবর থেকে উড়া লইয়া লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার। আমি হাবু বাড়ির কাছে আসছি, আমার নাম বোরহান। আপনার সাথে কথা হয়েছিল তাহলে ফোনে? জি, আপনি সঠিক জায়গায় চলে আইছেন। আমি হাবু। ও হাবু ভাই, নাইস টু মিট ইউ, আপনি ভালো আছেন? হাই, ভালো আছি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ভাইয়া, আপনি কি বোরহানির ব্যবসা করেন? বোরহানি ব্যস্তে ব্যস্তে আপনার নাম বোরহান হয়ে গেছে না? না না ভাই, আমি বোরহানির ব্যবসা করি না, আমি মানি এক্সচেঞ্জের বিজনেস করি। কি কেমন তারা চাকরি? ভাই এটা চাকরি না, এটা এক ধরনের বিজনেস। ধরেন বাংলাদেশের টাকা, আমেরিকান ডলার, রিয়াল, দিনার, রুপি, ইউরো, এইগুলো ধরেন আমরা এক্সচেঞ্জ করি। ও আল্লাহ, আপনি কি কম দামে টাহা কিনা না বেশি দামে বেচেন? না না, বিষয়টা আসলে এরকম না, কিন্তু আবার এরকমই। ইয়া, আমার দ্বারে কিছু টাহা আছে, আপনি কম দামে কিনা না বেশি দামে বেচে দেওয়ার ব্যবস্থা করে দেন। আপু ভাই, আসলে জিনিসটা তো আসলে এরকম না, এগেলে আসলে জিনিসটা করতে হয় আর কি। তো আপনি যদি চান তাহলে যখন ডলারের রেট কম থাকে আপনাকে আমি কিছু ডলার কিনে দিতে পারি, আবার যখন রেট বেড়ে যাবে তখন আমি বিক্রি করে দিলেন, মাঝখান থেকে আপনার কিছু প্রফিট হলো, এই হেল্পটুকু আমি আপনাকে। ভাইয়া, আপনি বাইরে দাঁড়ায় আছেন কে? ভেতরে আসেন, আসেন 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 ভাইয়া, আসেন আসেন, বসেন, এখানে বসেন। থ্যাংক ইউ, আমি ওদেরকে ডাক দিয়ে আনতে আসি। হাবু ভাই, আমি তো সরি, আমি জুতা, কোনো সমস্যা নাই, আপনি জুতা পরেই থাকেন, কোনো সমস্যা হইবে না, আপনি তো জুতা পরা আলাই মানুষ, আমি ওদেরকে ডাক খেলে। এ কামিলা, এ কুকু, আপনি কি করছেন? জি, বিয়ের সাথে কিছু করছেন? এমন দূরে একটাও করেন নাই? না না, একটাও করি। কি আর প্রশ্ন করস তুই, শুরু তো না শুরু করি। ভাই আপনার নাম কি আর কোনায় থান, কি আর নাম? আমার নাম বোরহান ভাই, বোরহান, বোরহান আমার নাম। উনি তাহার ব্যবসা করে? না না, টাকার ব্যবসা ঠিক না, মানে আমার মানি এক্সচেঞ্জের বিজনেস। প্রশ্ন করলাম আর তার উত্তর দিলি তুই, আমরা কিভাবে পূর্ব পরিচিত নিই? না, সকালে ফোনে কথা হলো আর একটু আগেই পরিচয় হয়েছে। এ বেটা, সকালবেলা কথা হইয়ে এই মাত্র পরিচয় হয়েছে, তুই এত কথা কাউকে চুপ করিয়া থাকতে পারো না? নতুন মেম্বার হয়েছে, মোরা কথা কইতেছি, দেও না চুপ করিয়া বইয়া থাক। আরে শুভ, এত কথা বলো সিরকিলে। ভাইয়া, আপনার নামগুলোকে পরিচিত হয়েছেন, জানতে চেয়েছেন আমরা কে? না বলেন তো আপনারা কে? আর নাম কাবিলা, আর আমার নোয়াখালী পলিসি চেয়ারম্যান, আমি পলিসি চেয়ারম্যানের একমাত্র হলাম, নাম শুনছেন? পলিসি চেয়ারম্যানের শুনতে হইব কিন্তু, আমি পলিসি চেয়ারম্যানের একমাত্র হলাম। নোয়াখালীতে পুরোপুরি রাজত্ব কিন্তু আমরাই করতেছি, এক কথা বলতে গেলে আমরা কিন্তু নোয়াখালীর ত্রাস। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। আর বন্ধু শুভ, শুভর বাড়ি কি নোয়াখালী নাকি? মোর কথা শুনলে মনে হয় মোর বাড়ি নোয়াখালী, মোর বাড়ি বরিশাল, মোগর লঞ্চের ব্যবসা, মোর বাপের 5টা লঞ্চ আছে, 4টা লঞ্চ। ভেরি গুড, বিজনেস করতে হবে আসলে। ইয়া আই নো, আওয়ার বিজনেস ইজ ভেরি গুড, মোগর ব্যবসা ভালোই চলে। ভাইয়া, আমি হলাম গা হাব, বুঝছেন, আমি কাতার চলে যাবো বিদেশ,
এর জন্য আমি শক্তি সঞ্চার করতে আছি। বাহ, এটা তো খুবই ভালো। আচ্ছা হাবু ভাই, আপনি কি জানেন কাতারের এক রিয়াল সমান বাংলাদেশে কত টাকা? না। কাতারের এক রিয়াল সমান বাংলাদেশে 23.31 টাকা। এতটা? হ্যাঁ। শুনেন, আপনি যখন কাতার যাবেন, এই মানি এক্সচেঞ্জের যত ঘটনা, যত ব্যাপার স্যাপার আছে সব আমি করে দেবো। আচ্ছা ভাইয়া, খুব ভালো, দেখছো? রাখবে না, দেন এই মাত্র, এই ভালো খারাপ। আচ্ছা আপনারা কি সবাই স্টুডেন্ট? সবাই রানিং স্টুডেন্ট, রানিং বিবিএ হতেছি আমরা। মোরা একই ইউনিভার্সিটিতেই পড়ি। খুব ভালো। মুই আপনারা এই ফ্ল্যাটে থার রুলস এন্ড রেগুলেশন বললে দিতে আসি, একবারই বলবো, দ্বিতীয়বার কিন্তু আর বলবো না। আপনারে মাথা লই এলাম মোকরে, এখানে থাওয়া অবস্থায় কোনো মাতবরি করা যাইবে না, চুপচাপ থাকতে হইবে। কোনো প্রকার মাতবরি করলে কিন্তু খবর আছে, এর আগে 3-4 জন মাতবরি করছে, মধ্যে লাত্তি দিয়ে বাইর করে দিয়েছি। জাস্ট কি কন দেয়া দিনের অর্ধেক সময় কথা কইতে হইব, বাকি অর্ধেক সময় চুপ থাকতে হইব, ইশারায় কথা কইতে হইব, বুঝলেন? আর আপনি একখানা বেশি নমনম করেন, এত নমনম করিয়েন না। অতিরিক্ত ভদ্রতা কিন্তু আবার ভাইয়া শতানের লক্ষণ, জানেন তো? না, আমার মনে হয় কাবিলা ভাই, আপনারা মনে হয় আমাকে পছন্দ করছেন না। পছন্দ কিলে করবে? আপনি কি মাইয়া মানুষ নেই? আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো করে। এটা অবশ্যই না, আমরা কি মাইয়া নেই, আমরা তো হোলা, তাই না? এই ভাই কথা বলো কেন তোরা? এই তুই চুপ করে থাক, তোরা বলছি না কোনো কথা বলবি না। আর শুনেন, মগরের ফ্ল্যাটে থাকতে হলে 10,000 টাকা দিয়ে থাকতে হবে। সবাই 10,000 টাকা একটু বেশি হয়ে যায় না? তো বেশি হয়ে গেলে আপনার চলে যান, আপনার কি জোর করে এনেকে আটকে রেখেছি? এই বাসা ভাড়া নেওয়ার লাই মিনিমাম 20 জন লোক লাইন ধরে দাঁড়ায় রয়েছে। হ্যালো, হ্যাঁ তুই গেছস? তোর না কইলে কি থাক, বাড়িত নাই, কই আছে, কবরে আছে, কবর থেকে উড়ে লইয়া। আমার টিয়া, আমার 10 লাখ টাকা বিজনেসের টিয়া, ও খাইলবো, এরা তো বড় কলজা হয়ে গেছে। ওর বাপ নাই, মা নাই, বড়, হ্যাঁ ওরা কি করে? ওরা নাই, ওরা লুকিয়ে লইয়া। হ্যাঁ এইরকম কথা বলো চলতো না তো, আমার ব্যবসার টিয়া, আমার ব্যবসার টিয়া খাইয়া ফেলবো, এত বড় কলজা কে রয় নাই, ঠিক আছে? ওরা ফোন দে। ওকে সরি সরি, কাবিল ভাই কি যেন বলছিলেন, আমি আসলে মিস করেছি। বলছিলাম ভাইয়া, ওই যে 20 জন যা তারা লাইন ধরে রাখছে, তারা কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রাধান্যটা দিছি ভাইয়া। তাহলে 10,000 টাকা হইলে তো আপনার কোনো সমস্যা নাই? না কোনো সমস্যা নাই, আই ক্যান অ্যাফোর্ড। ইউ ক্যান অ্যাফোর্ড? হ্যাঁ থাকবো, কারণ আপনাদের আমার ভালো লেগেছে, তাই না? শুনেন, আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম, আমার সাথে আমার 2 ফ্রেন্ড থাকতো, ঠিক আছে? ওরা লাস্ট মান্থে একজন কানাডা আর একজন অস্ট্রেলিয়া চলে গেছে। তো এখন আমি একা একা থেকে আমি খুব বোর ফিল করতেছি। আমার মনে হচ্ছে আপনাদের সম্বন্ধে যে আমি শুনলাম, আমার মনে হচ্ছে আপনাদের এখানে থাকলে আমি আসলে ভালো থাকবো। আপনাদের সাথে আমি অফিস টফিস করে এসে আড্ডাবাজি করলাম, আড্ডা দিলাম, কথাবার্তা হইলো, আমরা শেয়ার করলাম, তাই না? আর ইউ গাইজ আর ইয়াং, ইয়াং ব্লাড, তাই না? আমাদের এটা দরকার না হবু ভাই? আমাদের এই জন্যই মূলত আসলে আমি আপনাদের এখানে আসা। লাগাও না আরো জোরে ব্যাটে।